আলহামদুলিল্লাহ ওয়াহদাউস্লাতাম আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জানেন যে সিলেটে কোরআন মুসলার দাওয়া আস্তে আস্তে স্প্রেড হচ্ছে এবং আমাদের এখানে যাদের যারা গার্ডিয়ান আছে তাদের তাদের সন্তানদেরকে দিনের শিক্ষার ব্যাপারে তারা অনেক উদ্গ্রীব এই ব্যাপারে আমাদের অনেক প্রেসারের মধ্যে আসি তো আমি এখন কথা বলছি উম্মুল কোরআ মাদশা শাহপুরান থেকে সাতজন ছাত্র নিয়ে দুই উনিশ সালে মূল করা যাত্রা শুরু করে বর্তমানে দুই হাজার সালের শেষের দিকে আমাদের ষোষট্টি জন স্টুডেন্ট আছে এখানে এগারো জন বারোজন টিচার আসেন ছয়জন এতিম ছাত্র এবং আঠারো জন দুস্থ গরিব স্টুডেন্ট এখানে লেখাপড়া করে তো এখানে ভবনের দ্বিতীয়তলা কাজ চলতেছে এই ব্যাপারে আপনাদের সবার আর্থিক সহযোগিতা এবং দোয়া এবং পরামর্শ কামনা করি পাশাপাশি মূলক মাদ্রাসার জন্য হোস্টেলের জন্য একটা জায়গা পাওয়া গেছে যেখানে তিন শতক আমাদেরকে দান করা হয়েছে এবং তিন শতক কিনতে হয়েছে সেখানে আমাদের দেনা আছে সাড়ে আট লক্ষ টাকা এই ব্যাপারে আপনাদের আর্থিক সহযোগিতা আমরা কামনা করি এবং অনেক স্টুডেন্ট এখন ভর্তি হচ্ছে তার বিশেষ করে মহিলা বা ছাত্রীবর্তী হতে যাচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো ছাত্রী শাখা এখনও আমরা গড়ে তুলতে পারিনি তো এই ব্যাপারে দানসিল ভাইদের দৃষ্টি আকর্ষণ ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই উমলকুরা বা শাহপুরাণ এরিয়ার আশেপাশে বা সিলেট শহরের আশেপাশে যে কোনো জায়গায় যদি আপনারা আমাদেরকে ভূমি দিয়ে সহযোগিতা করতে পারেন যেখানে আমরা মাদ্রাসা করতে পারি অথবা ওইখান থেকে ভূমিকে এক্সচেঞ্জ করে এখানে এনে চেঞ্জ করে এনে আমরা এখানে করতে পারি তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি যে মহিলা মাদ্রাসা গড়ে তোলার ব্যাপারে আপনাদের পরামর্শ সহযোগিতা এবং দানের দানের জন্য আপনারা এগিয়ে আসবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করি জজাকমুল্লা খায়ের সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু